বর্তমানে প্রচুর কল আসতেছে দুবাই ট্যুরিস্ট ভিসার জন্য, প্রচুর মেসেজ আসতেছে আমার মোবাইলে, তারপরে ফোন কল আসতেছে যে ভাই দুবাই ট্যুরিস্ট ভিসা করব, দুবাই ট্যুরিস্ট ভিসা 1 মাসেরটা কত, 2 মাসের কত, এবং সেখানে গিয়ে ভিসা পরিবর্তন করা যায় কিনা, এরকম প্রচুর কল আসতেছে। এবং বাংলাদেশ থেকে প্রচুর অ্যাপ্লিকেন্ট আছে যারা দুবাই যেতে চাচ্ছে, ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছে, প্রতিদিন কল আসে। এ হচ্ছে দুবাই ট্যুরিস্ট ভিসা, আমাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের যে অ্যাপ্রুভাল আসছে আজকে দুবাই ট্যুরিস্ট ভিসা 1 মাসের। আমাকে যারা ফোন দেয় এখন, ম্যাক্সিমাম যারা অ্যাপ্লিকেন্ট আছে ফোন দিয়ে যখন যে দুবাই ট্যুরিস্ট ভিসার কথা বলে যে ভাই 1 মাসের ভিসা কত, 2 মাসের ভিসা কত, যখন আমরা প্রাইসটা বলি তখন আর কথা বলে না। কারণ আগে একটা সময় ছিল কিন্তু দুবাই ট্যুরিস্ট ভিসা খুবই চিপ রেটে ছিল, চিপ প্রাইসে ছিল, ছিল 10-12 হাজার 15 হাজার টাকা দিয়ে দুবাই ট্যুরিস্ট ভিসা নিয়ে সবাই চলে যেত। এবং যাওয়ার পরে সেখানে সমস্যা যেটা করছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম, আমি সব ট্রাভেলারদের কথা বলবো না, যারা ইয়াং জেনারেশন আছে অনেকেই দুবাইতে গিয়ে সেখানে ভিসা পরিবর্তন করে, ভিসা পরিবর্তন করে সেখানে থাকার চেষ্টা করে। সো 2022 সালে প্রচুর, 2022 সাল থেকে এবং 2023 সালে এই পর্যন্ত প্রচুর বাংলাদেশে সেখানে গিয়েছে, ট্যুরিস্ট ভিসা গিয়ে সেখানে অনেকেই ভিসা কনভার্ট করেছে, বৈধ হয়েছে। ম্যাক্সিমাম লোক কিন্তু সেখানে ওভারস্টে করছে, তারপরে হচ্ছে যে সঠিক সময় চলে আসে নাই, ভিসা মেয়াদ পার হয়ে যাওয়ার পরও সেখানে বসে আছে, ভিসা পরিবর্তন করতে পারে নাই, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। সো এইসব কারণে কিন্তু বর্তমানে দুবাই ট্যুরিস্ট ভিসার প্রাইস এত বেশি হয়ে গেছে। অনেকে আমাকে জানতে চাচ্ছে ভাই কেন এত টাকা বেশি হলো, কারণ দুবাই বর্তমান যেই ট্যুরিস্ট ভিসার প্রাইস প্রায় 3 গুণ বেড়ে গেছে, 1 মাসের ভিসা এবং 2 মাসের ভিসা। সো এই কারণে এখন মানে এখনো অ্যাপ্লিকেন্ট অনেকে আছে যাওয়ার জন্য, দুবাই যাওয়ার জন্য, দুবাই ভিসার জন্য প্রতিদিন কল আসে, শত শত কল আসে, শত শত ভিসা অ্যাপ্লিকেন্ট কল করে, কিন্তু ওই যে প্রাইসটা শোনার সাথে সাথে তারা বলতেছে যে বাপেরা বলতেছেন যে ভাই ঠিক আছে যোগাযোগ করবো পরে বা চিন্তা করে দেখি, ঠিক আছে এরকম ভাবে। বা অনেকে ভিসা নিচ্ছে, এরকম না যে ভিসা নিচ্ছে না, যারা ইম্পর্টেন্ট বা যারা রিয়েল ট্রাভেলার বা যাদের ইম্পর্টেন্ট সেখানে গিয়ে কাজ আছে বা তারা ভিসা পরিবর্তন করবে তারা যাচ্ছে, তারা ভিসা নিচ্ছে, প্রতিদিন আমাদের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। দুবাইতে যে ট্যুরিস্ট ভিসা 1 মাসের ভিসা 2 মাসের ভিসা চালু আছে, কোনো সমস্যা নেই, যাদের ভিসা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তবে ভিসার প্রাইস হাই। সো আমি এই কথাগুলো এই কারণে বললাম, কারণ হচ্ছে যে আমাদের কারণে বর্তমানে এই 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 ভিসা দুবাইয়ের ভিসা কিন্তু প্রাইসটা এত হাই হয়ে গেছে, সঠিক সময় আমরা চলে আসি না, সেখানে গিয়ে ওভারস্টে করি, সেখানে গিয়ে ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে বসে থাকি বা ওখান থেকে সঠিক সময় আসি না, সেই কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। বর্তমানে ভিসার প্রাইস এত, কোনো দেশের, বিশ্বের কোনো দেশের ভিসার প্রাইস কিন্তু এত না বর্তমানে। দুবাই যে ভিসার প্রাইস, গভর্নমেন্ট প্রাইস, একটা কথা বলি, তাদের যে সরকারি প্রাইস এটা কিন্তু এত বেশি না। দুবাই যে ICP যে ইমিগ্রেশন থেকে যে একটা প্রাইস দিয়ে দিছে সেই প্রাইসটা কিন্তু এত বেশি না, সেটা অনেক কম, অনেক কম। কিন্তু যারা ওখান থেকে যারা বড় বড় ট্যুরিজম কোম্পানি সাপ্লায়ার যারা, তারা যারা ইমিগ্রেশনের সাথে কাজ করে তারা এই ভিসার প্রাইসটা বাড়িয়ে দিয়েছে এই কারণে, এবং বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে আমাদের জন্য। আমরা গিয়ে সেখানে সঠিক সময় চলে আসি না, ভিসা এক্সপায়ার হয়ে যায়, ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, অনেক আছে আমাদের থেকে ভিসা নিয়ে গেছে, অনেকে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, এবং এই ব্ল্যাক লিস্টটা হলে আপনাদেরই সমস্যা, আপনাদেরই ঝামেলা হবে। সো যাই হোক, ভিসা খোলা আছে বর্তমানে, 1 মাসের ভিসা 2 মাসের ভিসা যাদের দরকার হয়, যারা ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিসা হইতে মাত্র 2 থেকে 3 দিন সময় লাগে, 3 দিন লাগে না, 2 দিনের ভিতরে ভিসা হয়ে যায়। সো আপনারা যারা ভিসা নিতে চাচ্ছেন, ভিসা নিতে আগ্রহী, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই।